ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গ্রামে গ্রামে যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে আবারও কিন্তু নতুন করে যে চাকুরি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে এইট টেন টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিএ পাস পর্যন্ত আপনারা কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন বিভিন্ন রকম ক্লার্ক গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই এই যে জল ট্যাঙ্কগুলি রয়েছে অথবা পৌরসভা এলাকার মধ্যে এই যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলি এই পোস্টের জন্য আপনারা পেয়ে যাবেন তো নতুন করে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হলো যেখানে অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তারপরে কিন্তু বুঝতে পারবেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক সকল সমস্ত রকম কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিওটির মধ্যে কিন্তু এক এক করে দেখিয়ে দেবো তো সেক্ষেত্রে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলো অনিস্কিনে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন প্রসেস সহ বিভিন্ন ধরনের নোটিফিকেশান এই যে নিয়োগটি করতে চলেছে এটি কিন্তু জলজীবন মিশনের পক্ষ থেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দু হাজার চব্বিশ সালে যে এই এইচ জি এন এস জের পক্ষ থেকে যে জলদপ্তরে গ্রামে গ্রামে এই যে গৃহস্থলী ট্যাপ সংযোগ করা হয়েছে সেই সকল ট্যাঙ্ক থেকে শুরু করে আপনাদের এলাকার মধ্যে যে বড় বড় জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে এই সকল কাজগুলি আপনারা পাবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে এই পেজটিতে চলে আসতে হবে যারা একদমই নতুন ফ্রেশ এর আগে কোনো রকম জল দপ্তরে কাজ করবার অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিভিজুয়াল জাস্ট এখানে ইন্ডিভিজুয়ালে আপনাদের কিন্তু রাখতে হবে এই যে অনলাইনে ফর্ম ফিল আপটি কী করে করবেন সকল সমস্ত রকম কিন্তু এক করে দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন স্টেট দেখতে গেলে এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ইতিমধ্যে নাম রয়েছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করব ক্লিক করার পর দেখুন আপনারা আপনাদের যা জেলায় যখন আপনারা কাজটি খুঁজবেন যখন আপনারা আপনাদের জেলায় এক কথা আবেদনটি করবেন আপনাদের জেলার মধ্যে কাজটি পেয়ে যাবেন নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এখানে সবার প্রথমে দেখে রাখুন যে আপনার জেলার নাম এখানে রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না আমি আপনাদের এক এক করে স্ক্রল ডাউন করে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আশা করা যায় এখানে তেইশটি গ্রাম পঞ্চায়েতের নামই কিন্তু পাবেন আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সবার প্রথমে আপনার জেলার নাম এখানে রয়েছে কিনা সে অনুযায়ী কিন্তু এখানে আবেদন আপনারা করে নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু ধীরে ধীরে স্কুল ডাউন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সকল সমস্ত রকম রয়েছে মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পুরুলিয়া এর সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুর সকল সর সমস্ত রকম জেলার নামই কিন্তু এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জেলা থেকে বিলং করলে আপনার যে জেলা সেই জেলাটির নাম এখানে সবার প্রথমে এভাবে করে সিলেক্ট করে নেবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি আপনাদের তার আগে একটু নোটিশটি দেখিয়ে দিচ্ছি এরপরে আমি ফর্ম ফিল আপের মধ্যে আসবো তো এই জলজীবন মিশন একটি জাস্ট প্রজেক্ট ঠিক আছে এই জলজীবন মিশন একটি প্রজেক্ট যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটি উদ্যোগ বিরাট উদ্যোগ এই দুই সরকারের সংযোগে এখানে কিন্তু এর জলজীবন মিশনের এক কথায় মূল কাজ হলো যে বাড়ি বাড়ি সুলভ যে জল সে সকল জল কিন্তু পৌঁছে দেওয়ার কাজ এক কথায় এই যে জলজীবন মিশন যে প্রজেক্টে রয়েছে এর মূল কাজ বাড়ি বাড়ি এক কথায় জল পৌঁছে দেওয়াই হচ্ছে এর মূল কাজ সেটা পাইপলাইনের মাধ্যমে আপনাদের এলাকায় আমি একটু আগে ভিডিওটি দেখিয়ে দিলাম আপনাদের এলাকায় যে জল ট্যাঙ্কগুলি রয়েছে বড় বড়ো জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কের মাধ্যমে আপনাদের এলাকার মধ্যে অবশ্যই জল সরবরাহ করা হয়ে থাকে সেই সকল জল আপনাদের বাড়ি বাড়ি কী করে পৌঁছে দেওয়া যায় নি খরচায় সে তার বা তারই কিন্তু মূল কারণ হচ্ছে এই জলজীবন মিশন ঠিক আছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকম জেলায় যে গ্রাম পঞ্চায়েত পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি কিন্তু ইতিমধ্যে জল ট্যাপ যে বসানোর কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অথবা কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে অথ অলরেডি শেষও হয়ে গেছে তো সেই সকল জল ট্যাঙ্ক ঠিকঠাক রয়েছে কিনা সেই সকল মেরামত সেই সকল দেখাশোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে যেটা গ্রুপ ডি আন্ডারে পড়বে গ্রুপ সি আন্ডারে পড়ছে মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা গ্রুপ ডি কাজগুলি যেমন আমি আপনাদের বললাম বাড়ি বাড়ি গিয়ে জল ট্যাপ যাদের যারা নিয়েছেন বাড়ি বাড়ি তাদের সে সকল দেখে নিতে হবে জল সরবরাহ ঠিকঠাক হচ্ছে কি না ঠিকঠাকভাবে তারা জল পাচ্ছেন কি না এই সকল সম সমস্ত রকম থেকে যদি কারো ট্যাপ খারাপ হয়ে যায় সে সকল আপনাকে কিন্তু মেরামত করতে হবে যেটা গ্রুপ ডি লেভেলের এবার গ্রুপ সি থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু হচ্ছে যেখানে অফিসিয়ালি এর সঙ্গে যে জল ট্যাঙ্কের অফিসগুলি রয়েছে সেই সকল অফিসগুলিতে এই সকল কাজগুলি আপনারা পাবেন এখানে কিন্তু জল জীবন মিশনের এই যে ব্যাপারগুলি এখানে কিন্তু সেটাই বলা রয়েছে সেটা আমি জাস্ট আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন জে এম এর অধীনে নিম্নলিখিত ধরনের কাজ স্কিমগুলি যেখানে নেওয়া প্রস্তাব হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি বাড়িতে কলের জলের সংযোগের জন্য গ্রামে জল সরবরাহ যেটা পিডাব্লিউ এস কাঠামোতে নির্ভরযোগ্য পানীয় জল যেটা কিন্তু উৎস উন্নয়ন বিদ্যমান যেটা উৎসের পদ্ধতি যেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম জল স্থান এখানে বলেছে জল স্থানান্তর যেখানে মাল্টি ভিলেজ স্কিম যেখানে স্থানীয় জলের উৎসগুলিতে পরিমাণ এবং গুণমানের সমস্যা রয়েছে সেই সকল আপনাদের কিন্তু একটু দেখতে হবে জলের পানীয় যোগ্য করার জন্য চিকিৎসকের জন্য প্রযুক্তিগত হস্তক্ষেপ মানে এক কথায় ঠিকঠাকভাবে তারা জল পান করতে পারছেন কিনা না বাড়ি বাড়ি এই সকল বা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে এই সকল কিন্তু আপনাদের পরিষেবাগুলি দিতে হবে তাদেরকে বুঝাতে হবে এই সকল হচ্ছে এই জলজীবন মিশনের বিভিন্ন ধরনের কাজ এর সঙ্গে দেখতে পাচ্ছেন জলজীবন মিশনটি যে রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত স্তরে পানি সমিতি ও গ্রাম ও জল গ্রাম জল ও স্যানিটেশন কমিটি এখানে দেখতে পাচ্ছেন ভিড ব্লিউ এস সিসি কারি গ্রুপ মানে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে যে যেমন ধরুন আমি বলে দিলাম যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জল ট্যাঙ্কগুলি রয়েছে যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরের পানীয় সমিতি যেটা রয়েছে গ্রাম ও জল স্যানিটেশন কমিটিও রয়েছে এখানে তো এই সকল কমিটির মাধ্যমে একদায় একটি নতুন যে প্রজেক্ট সেটা কিন্তু জলজীবন মিশন একটি তৈরি করা হয়েছে সেই জলজীবন মিশনে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন তাছাড়া টেকনিক্যাল যেটা গ্রুপ সি লেভেলের কাজ এখানে রয়েছে যেখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে চল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত টেকনিক্যাল গ্রেড থ্রি পোস্টের জন্য লেভেল থ্রি অনুযায়ী যেখানে একুশ হাজার সাতষট্টি টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যেটা বলা হয় গ্রুপ সি লেভেলের যেখানে কিন্তু লেভেল টু অনুযায়ী উনিশ উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে আপনার এখানে বেতন আপনাদের প্রোভাইড করা হবে স্টার কার ড্রাইভার রয়েছে স্টাফ কার ড্রাইভার যেখানে কিন্তু ড্রাইভার পোস্টের জন্য কিন্তু উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে যে বেতন সেই সকল বেতন কিন্তু এখানে রয়েছে বলতেই পারেন ভালো মাপের কিন্তু এখানে বেতন রয়েছে এস সি এসটি গ্রু থেকে থাকলে যে বয়সের ছাড় সেই সকল ছাড়গুলি এখানে আপনারা অবশ্যই পাবেন উচ্চ মাধ্যমিক যেখানে মাধ্যমিক এই সকল এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনগুলি কিন্তু অনিস নিস্কিন আপনারা একে করে দেখে নিতে পারছেন বিভিন্ন ধরনের পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের কিন্তু চা হয়ে রয়েছে তবে এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেন্ট্রাল গভর্নমেন্ট পক্ষ থেকে আপনাদের এলাকায় পঞ্চায়েত এলাকায় আপনারা পাবেন তো এবার কথা হলো যে এখানে কিন্তু আপনাদের আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হচ্ছে আমি একটু দেখিয়ে কি করে আবেদন করবেন এর সঙ্গে আছে আবেদন করার জন্য আপনাদের কীভাবে ছবি কাটিং করতে হবে সকল সমস্ত মেহেন কিন্তু অলরেডি প্রোভাইড করা রয়েছে কত কেবির মধ্যে আপনাদের ছবিগুলি রাখতে হবে সকল সমস্ত মেয়ে কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে চলো এবার সরাসরি দেখে নেওয়া যাক অনলাইনে অফিসিয়ালি সাইট এবার কথা বলতে হলে এখানে কিন্তু পোস্ট অনুযায়ী যে এজ সেটা কিন্তু ধরা হয়েছে জায়গায় সেভেন প্লাস কোনো জায়গায় কিন্তু টোয়েন্টি সেভেন আপনারা দেখতে পাচ্ছেন তবে থার্টি এর সঙ্গে এস সি এস টি হয়ে থাকলে বয়সের পাঁচ বছর অফিসেরা যে বয়সের তিন বছরের ছাড় সেই ছাড়গুলো এখানে অবশ্যই পাবেন এবার বলে রাখি এই যে রিক্রুটমেন্ট ইন্ডিভিজুয়াল যে অর্গানাইজেশনে একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এ নিয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কী করে আবেদন করতে হয় তো সেখানে নতুন করে এর আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছিলো তবে আবারও নতুন করে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এখানে নেম অব দ্য ইন্ডিভিজুয়াল যেখানে আপনার যে মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড সেটা দেখে দেখে ফিল আপ করবেন আর এইট পাস হলে আপনাদের লিভিং সার্টিফিকেট এইট পাসে যে লিভিং সার্টিফিকেট রয়েছে সেটা দেখে দেখে ফিল আপ করার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন পিকচার অফ ইন্ডিভিজুয়াল মানে আপনি যে আবেদনটি করছেন আপনার এখানে কিন্তু ছবি আপলোড করতে হবে যখন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইল করলে শুধু হবে না নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হ্যাট টু আপলোড জাস্ট চুজ ফাইল করার পরে কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু ছবিটি একেবারে আপলোড হয়ে যাবে যেখানে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার সকলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন অনিস স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন সকল জন্য কিন্তু এখানে পোস্ট হয়েছে মেলরা মেলের ঘরে আর ফিমেলরা ফিমেলের ঘরে ক্লিক করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কত দূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যাদের উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন যাদের টেন তারা টেন দেবেন আর যাদের এইট পাস তারা কিন্তু এখানে এইট পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাটাচ করবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস যেখানে আমি আপনাদের বলে দিয়েছিলাম পুরো অ্যাড্রেস দিতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সকল সমস্ত রকম এর সঙ্গে সিটি টাউন অবশ্যই আপনাদের দিতে হবে স্টেট আমি আপনাদের বলে দিয়েছিলাম স্টেট দেওয়ার পর যখনই আপনারা এখানে ক্লিক করবেন সকল সমস্ত রকম রাজ্যের সকল সমস্ত রকম জেলার নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তা নিয়ে কোনো অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি যখন এখানে আপনারা মোবাইল নম্বর দিচ্ছেন এই যে সেন্ড ওটিপি জাস্ট এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি ওটিপি আসবে সে ওটিপিটি কিন্তু আপনাদের অবশ্যই বসাতে হবে এরপর ইমেল আইডি বসানোর পর এখানে কিন্তু ক্যাপচা যে সে তার ওটিপি সেটা কিন্তু এখানে বসাতে হবে এখানে বলা যায় যে যদি আপনারা এর আগে জলজীবন মিশনে কাজ করে থাকেন তাহলে ইয়ে দেবেন নো করবেন নেম অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য রিলেটেড এরিয়া আপনার এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দপ্তরে কি আপনি কাজ করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস দেবেন নাহলে নো দেবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে এরিয়া অফ এক্স এক্সপেকটেশন যেখানে আপনাদের কি ধরনের আপনারা কাজ করেছেন এই সকল সমস্ত রকম কিন্তু দিতে পারেন একথায় আপনারা কী ধরনের কাজ চান এখানে এখানে বলাছে এক্সপেক্টেশন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের কাজ আপনারা করতে চান এখানে সকল সমস্ত রকম ঘরগুলিতেই ক্লিক করে দিতে পারেন মানে আপনারা এই সকল ধরনের কাজগুলি এখানে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে প্রত্যেকটি বক্সের মধ্যেই ক্লিক করতে পারেন করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট স্টেট মাল্টিপল চয়েস এই সকল আপনারা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপলোড সিবি আপনার একটি বায়োডেটা লাগবে সেটি আপনারা ছবি তুলে এখানে আপলোড করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট একটি আইডি যেখানে আধার কার্ডও কিন্তু এখানে আপনারা অ্যাটাচ করতে পারেন ক্লিক হেয়ার টু আপলোড জাস্ট এই সকল ঘরগুলিতে যখন এই ছবি আপলোড করছেন ক্লিক হেয়ার টু আপলোড এই সকল অপশনে অবশ্যই ক্লিক করবেন তাহলে আপলোড একেবারে কমপ্লিট হয়ে যাবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র চেক বক্স এই যে চেকবক্সটি রয়েছে দেখে শুনে বুঝে এখানে বসানোর পর এই যে সাবমিট বাটনটি রয়েছে এখানে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে খুবই সিম্পল সহজভাবে আবেদনটি করা যাচ্ছে এই হচ্ছে আবেদন প্রক্রিয়া একে করে আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপর যদি অসুবিধা থেকে থেকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর